টেকা পয়সা রুজি করে কিটা করবা? আপনি যদি টেকা পয়সা রুজি করে নিজে বুক করতে পারল না, আপনার বাচ্চা কাচ্চা বুক করতে পারল না, হ্যাঁ বাংলাদেশে গেলে পরে প্রবাসীরা কিলা হেনস্তা হইন, কি ধরনের প্রবলেম ফেস করেন, এই জমি জমা হ্যাঁ জায়গা সম্পদ নিয়ে যে প্রবাসীরা কত টেনশনও আছে কল্পনা করা যায় না। এই সম্পদগুলা কিন্তু অনেকে আত্মসাত করিলার, হুম, সম্পদগুলা বেদক হলো ইজ আর কি। প্রবাসীরা বাংলাদেশে গেলে একটা প্রবলেম যদি হয়, দেখুন যেন পুলিশ ডিপার্টমেন্টে ফোন যদি করে, পুলিশের কাছে গেলেও প্রবলেম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, আশা করি সকল ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা আপনার লগে আমি ডিসকাস করবো এটা হইল কি প্রবাসী নিয়া, প্রবাসীরা বাংলাদেশ থাকি নিজেদের সম্পদ বিক্রি করিয়া সেনে আবার এই প্রবাস ওই টেকাগুলো আনি লওয়ার চেষ্টা করে বা খড্ডা, এইসব বিষয় নিয়ে আমি মূলত আলোচনা করবো। আপনারা ভিডিওর প্রথম থাকি শেষ পর্যন্ত দেখবার না ঠানিয়া, আশা করি অনেক ইনফরমেশন পাইবার, ভিডিওটা ভালো লাগবো। বাংলাদেশ থাকি অনেক মানুষ উন্নত জীবনের আশায়, হ্যাঁ সুন্দর জীবন গড়ার লাগি, হ্যাঁ সুখে শান্তিতে বাস করার লাগি মানুষ বিশ্বের বিভিন্ন দেশে যায় গিয়া স্থায়ীভাবে বসবাস করে। বিশেষ করে ইউরোপিয়ান দেশ আমেরিকান কান্ট্রিগুলাত মানুষ স্থায়ী বসবাস করে, পরিবার পরিজন নিয়ে থাকে। অনেকেই ঠেকা পয়সা রুজি খড্ডা করিয়া বাংলাদেশের সম্পদর পাহাড় গড্ডা, জায়গা জমি কিনডা, ইনভেস্ট করডা, এটা সত্য মানুষে করছে ও করেরও, হ্যাঁ। কিন্তু আমরা রিসেন্টলি যে সার্ভের মাধ্যমে আমরা দেখতাম পারি যে অধিকাংশ প্রবাসীরাই বাংলাদেশ থাকি নিজেদের সম্পদগুলারা বিক্রি করিয়া, জমি জমা যেগুলো আছে অনেকে চেষ্টা করডা বিক্রি করিয়া আবার নিজেদের দেশ আনি লওয়ার লাগে, যে দেশ তিন থাকরা প্রবাস, হ্যাঁ। সো যেহেতু আমি ইংল্যান্ড আছি, আমি বিশেষ করে ইংল্যান্ডর বিভিন্ন রেফারেন্স দিয়ে কথা কইম, ইংল্যান্ডর মানুষের মন চিন্তাধারা কিলা, ইংল্যান্ডর মানুষরা মূলত সেনে বাংলাদেশ থাকি এই জায়গার সম্পদ বিক্রি করিয়ে দেশ আনি লওয়ার চেষ্টা করডা। সবচেয়ে বড় যে কারণটা হয়েছে কি প্রবাসীরা যে সম্পদ বিক্রি করি আবার প্রবাস ঠেকা আনতা চাইরা, এটার একটা কারণ হইল কি যে যে সম্পদগুলা তাইন তাইন গড়িয়া তুলছেন, হুম, এই পয়সা রুজি করিয়া বিদেশ থাকি, এই সম্পদগুলা কিন্তু অনেকে আত্মসাত করিলার, হুম, সম্পদগুলা বেদক হলো ইজ আর কি, হ্যাঁ। এটা একটা বিগ প্রবলেম, কারণ সম্পদগুলা যারা কিনছেন তাদের সম্পদ দেখা যায় যে নিজেদের মাঝেই আত্মীয় স্বজনের মাঝে নিজের পরিবারের মাঝে এই সম্পদ লইয়া দ্বন্দ্ব, হুম। এখন সম্পদ গড়ছেন মূলত প্রবাসীরা, ধরো একটা ফ্যামিলির তারা ফার্স্ট ভাই আছে, হ্যাঁ, তো দুই ভাই কিবা ধরো বিদেশ থাকুন প্রবাস থাকুন বা তিন ভাই প্রবাস থাকুন, দুইজন বাড়িতে আসুন, তো দেশও আসুন, তো দেশও যে দুইজন আসুন তারা তো জায়গা সম্পদ কিনছেন, কারণ তারার ভাই এনতে বিদেশ থাকি ঠেকা দিছেন জায়গা কিনছেন, ভাইয়ে পয়সা তো বিশ্বাস করে দিছে যে জায়গাটা আমরা কিনিলেই, হ্যাঁ কিনো তুমি তাই সম্পদ, যেহেতু আইছি তো যেহেতু পরিবার দিয়ে উফরে দিয়ে তোলার লাগি, সুন্দর একটা ভবিষ্যৎ গঠন করার লাগি, হ্যাঁ টেকা পয়সা রুজু করি যাতে একটা কিছু উইতাম পারি, কিছু করতাম পারি, এই জিনিসগুলোই মূলত মানুষের চিন্তা করিয়েই কিন্তু সম্পদ গড়ে। দেশের যে বাইরে আসুন টেকা পাঠাইছেন সম্পদ গড়ছেন জায়গা কিনছেন, জায়গাগুলা দেখা যায় এক পর্যায়ে দেখা যায় যে এই জায়গাগুলা থান থান নামে করি ফেলাই দিছেন, হ্যাঁ, তো এক পর্যায়ে বা বাইরা দেখছে গিয়া ইনফরমেশন টুকাইয়া যে এই জায়গাগুলা তো আসলে মালিক আমরা নাই, হ্যাঁ জায়গা তো অফিসিয়ালি মালিক তো তারা, বা অনেক সময় একটা প্রবলেম হয়েছে যেমন আপনি জায়গা কিনছেন 10 শতক, হ্যাঁ 10 শতক জায়গার মাঝে দেখা যায় আপনার দিছে 2 শতক আর বাকি 8 শতকই তারা নিছে কি, হ্যাঁ অংশের মালিক হিসাবে, সো ঠেকাটা মূলত আপনি দিছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাই বাইরে হক আছে, কিন্তু তাই বলি যে ঘটনাটা গঠের বাংলাদেশও বেশি বা গড়ছে, আমরা বিভিন্ন রেফারেন্স থাকি দেখছি বিভিন্ন ইনফরমেশন থাকি যে বেশিরভাগই এই জায়গাগুলা প্রবাসী জায়গাগুলো আত্মসাত করার লাগে বিভিন্নভাবে নিজেদের মাঝেই এই এই জিনিসগুলো আছে, পরিবার পরিজনের মাঝে আত্মীয় স্বজনের মাঝে এগুলো খুব বেশি, প্রবাসীরা যে জায়গাগুলো কিনছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে জায়গাগুলো অনাবাদি ফুরি থাকছে, এটা অনাবাদি কোনো ফলন হয় না, হ্যাঁ বা বর্গা দিছে তারাও তেমন একটা বর্গা চাষি যারা তারা রিটার্ন দেন না, এই সম্পদটাকে কোনো রিটার্ন আন না, সো এইসব জায়গার একে লাভ কিতা বাংলাদেশ, এই জায়গা সম্পদ লইয়া পরিবারের মধ্যে প্রচুর ঝগড়া,
প্রচুর মারামারি, এমনও বহুত ঘটনা আছে যে মার্ডার পর্যন্ত হয়েছে, হ্যাঁ বাইয়ে বাইয়ে পর্যন্ত মার্ডার হয়েছে, হ্যাঁ চাষা বাতি যায় মার্ডার হয়েছে এই সম্পদ লইয়া, হ্যাঁ এরকম ঘটনা প্রচুর ঘটে হ্যাঁ বাংলাদেশও। সো এইসব জিনিসটা কি আসলে বিশেষ করে আমাদের প্রবাসীরা আসলে মন উঠি গেছে এইসব সম্পদ থাকি, অনেকর বাড়িঘর আছে যে নিজের মানুষত্ব থাকে না, খেয়ার ঠেকার থাকে, কোনো কোনো জায়গাতে গেছে খেয়ার ঠেকার, অথচ খেয়ার ঠেকারে জায়গা দখল করে বই থাকছে, অরিজিনাল মালিক যাওয়ার পরেও এ জায়গায় ঢুকতে পারেন না, বিগ প্রবলেম প্রবাসীদের। যেমন অনেকেই পয়সা তারা রুজি করিয়া পয়সা ইনভেস্ট করছেন দেশের বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি বা বড় বড় ব্যবসা কোম্পানি এগুলো করছেন, হ্যাঁ বা অনেকে করার যাইতে চাইরা, বিগ প্রবলেম হইল আপনি যদি পয়সা দেশ ইনভেস্ট করেন তো হোক, এখানেও বাংলাদেশও ইনভেস্ট করাতে গেলে আপনার বিভিন্ন প্রবলেম হয়, বিভিন্ন বাধার সৃষ্টি হয়, মানুষ ইচ্ছা থাকে প্রবাসীরা পয়সা ইনভেস্ট করতে দেশ, আপনি একটা কোম্পানি কর্তা বা একটা বড় ইন্ডাস্ট্রি কর্তা গিয়া দেখবা এখানে আপনি জায়গা কিনতে গেলে প্রবলেম, আপনার সাদা দাবি করে, আপনি ইন্ডাস্ট্রি তৈরি করাতে গেলে আপনার সাদা দাবি করে একটা গোষ্ঠী, আপনি সাদা দিতে হইবা। সো এরপরে আপনি গ্যাস আনতে গেলে কানেকশন আপনি ঘুষ দিতে হইবা, কারেন্ট আনতে গেলে ইলেকট্রিসিটি ঘুষ দিতে হইবা, প্রত্যেকটা সেক্টর আপনি ঘুষ না দিয়ে আপনি কিছু করতে পারতা নাই, ইটস বিগ প্রবলেম। এবং এর লাগি প্রবাসীরা এইসব হাসলও যাইতেছে না, এইসব হাসল আসলে ভালো হয় না, এইসব সমস্যা যে সময় তাদের সামনে আয় তখন একটা মানুষ তার ইনভেস্টমেন্ট, হ্যাঁ একটা পয়সা বাংলাদেশে নিয়ে ইনভেস্ট করার চেষ্টা করলো, এখানেও তার মনে করো কা 5 কোটি টাকা ইনভেস্ট করতো, হুম এখানেও 1 কোটি টাকা দিলেই তুইব ঘুষ আর সান্দা দিতে দিতে শেষ, এটা হলো বিগ প্রবলেম। যার লাগি প্রবাসীরা এখন এইসব চিন্তা মাথা তো নেয় না, মনে করে যে না যা করছি ওগুলোই আবার গুটাইয়া লইয়াই আমি এইসব পয়সা যদি বিদেশে নিলিতাম পরিতে আমি মনে হয় শান্তি। প্রবাসীরা বাংলাদেশে গেলে একটা প্রবলেম যদি হয় দেখুন, যেন পুলিশ ডিপার্টমেন্টে ফোন যদি করে, পুলিশের কাছে গেলে ওও প্রবলেম, হ্যাঁ এও হেল্প করতে চায় না, এও ঘুষ দাবি করে, প্রবাসী মনে করলে তো আরও বেশি চিন্তাধারা করে যে এখানে আরও বেশি টাকা পাইমো যার লাগি, হ্যাঁ এটা একটা বিগ প্রবলেম। কি ধরনের ঘটনা ঘটে প্রবাসী হলোর লগে, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে গেলে পরে প্রবাসীরা কিলা হেনস্তা হইন, কি ধরনের প্রবলেম ফেস করেন, টাকা পয়সা রুজি করে কিতা করবা, আপনি যদি টাকা পয়সা রুজি করে নিজে বুক করতে পারলা না, আপনার বাচ্চা কাচ্চা বুক করতে পারলো না, পরিবারে বুক করতে পারলো না, তাহলে এই টাকা দিয়ে আপনি কিতা করবা হোকা, হ্যাঁ টাকা রুজি করি আপনি বাংলাদেশের সম্পদের পাহাড় গড়ে তুললো, আর এই সম্পদগুলো যদি অন্যরা বুক করে, হ্যাঁ অন্য মানুষের বেদখলে যায় কি সম্পদটা বেদখল হয়ে যায়, হ্যাঁ তাহলে সারা জীবন রুজি করিয়া আপনি এই পয়সা রুজি করে যে সম্পদ গড়লা, হ্যাঁ আপনার লাভ হইল কিতা, বরঞ্চ লস হইল। যারা বিদেশটা হইন প্রবাসীরা বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলা সেটেল হয়ে গেছেন, যাদের বউ বাচ্চা নিয়ে থাকেন তারা মূলত এখন বাংলাদেশে যারা যাইন তারা মূলত হলিডে যাইন, আফটার অল 2 মাস 1 মাস ওর লাগে হলিডে যাইন, হ্যাঁ কিন্তু মেইন দেশ কিন্তু তারা এই দেশ, যেহেতু তারা তাকড়া, হ্যাঁ দেশপ্রেমর টানে তারা যাইন, কিন্তু দেশপ্রেমর টানে গেলে কি তুইব, কিন্তু দেশে গিয়া হ্যাঁ তাদের হিতে বিপরীত হয়ে যায়, এইসব বিভিন্ন হাসল থাকার কারণে আসলে এই প্রবাসীরা তারা ইচ্ছা করে যে না আমরা আর দেশ সম্পদ রাখতাম নাই। অনেক ইতিহাস আছে, অনেক প্রবলেম দেখছি আমরা, বিভিন্ন ঘটনা দেখছি আমরা টেলিভিশনে যে জায়গা সম্পদ বিক্রি করে কিনা বেসাত গেলেও তাদের প্রবলেম, এখানেও আর একটা বাধা, হ্যাঁ এইসব বাধা অতিক্রম করেই মানুষ চেষ্টা করে, তারপরে তাদের সম্পদগুলো যদি বিক্রি করে বিদেশ থেকে আনতে পারে অ্যাটলিস্ট মানুষ নিজের পরিবার পরিজনকে এই সম্পদটা বুক করাইতে পারবো। আমি আজকে এই ভিডিওটা আপনার লগে শেয়ার করলাম, বাস্তব কথাগুলো আমি মাতলাম যেটা আসলেই প্রবাসীদের ক্ষেত্রে এটা ওর হইছেও। সো ভিডিওটা কিলো হয়েছে আপনারা কমেন্ট বক্সে মতামত জানাইবা, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা, অন্যরা জানার সুযোগ করে দিবা, ভালো থাকবো, অন্য কোনো ভিডিও না দেখাইব, ধন্যবাদ।